চলেন ড্রাগন গাছের ফুল ছিঁড়ি সঠিক সময়ে ফুল ছিঁটতে হয় এটা হবে না এটা আরও একদিন পরে দেখছেন এই যে দাগ পড়লেই যাতে নিচের থেকে উপরে থেকে দাগ পড়লে তখনই ফুলটা ছিঁটতে হয় যদি না ছেড়েন আপনার এটা পচে যেতেও পারে আবার শুকিয়ে যেতে পারে যদি পচে যায় তাহলে হয়তো ওটার সাথে ফলও পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনি ফুলগুলো সঠিক সময়ে ছিঁড়ে নেবেন ওই যাবে না ওই যে একটা রাখে আসছি দেখছেন ধরলেই ছিঁড়ে যাবে এটার একটা ছেরা যাবে ছেড়ে যাবে না এখনো আরো সময় লাগবে ময়লা আবর্জনার নির্দিষ্ট স্থানে রাখবেন প্রচন্ড গরম গাছের পরিচর্যা তো দূরের কথা পানি দিতে দিতেই সময় চলে যায় আর যেটা ছিঁড়বে না সেটা নিয়ে জোরে জোরে করবেন না সময় হলেই ছিঁড়ে যাবে সময় না হলে ওটা ছিঁড়বে না নেই তবে এটা ফুল শুরু হবে কিছুদিনের মধ্যে ফুল আবার দুমদুম করে বের হবে এখানে থাক ওকে ডাস্টবিনের ভিতরে ফেলতে হবে এটা একদিন সময় লাগবে এটা ছেড়ে যাবে কথা এটা তো সময় এই ছেড়ে গেছে কাটা ড্রাগন খেতে হলে কাটার খোঁচা খেতে হয় দেখছেন এটাই পিঁপড়ায় কি করছে দুদিন ধরে গরমে ডিস্টার্ব করতে পারি না ওকে পিঁপড়াতে ও বাসা বেঁধে নিছে ওকে একটু ডিস্টার্ব করতে হবে পিঁপড়াগুলো কি ডিস্টার্ব করলে পিপড়া চলে যাবে আড়া আমার দিয়ে আর করছে ফুটাই দিলাম যাতে রাত্রে ফুটে যায় একটা ফল নষ্ট হয়ে গেছে এটা পরগান ঠিক মতো হয়নি যার কারণে ওটা নষ্ট হয়ে গেছে অলরেডি কাটার একটা খোঁচা খেয়ে ফেলেছি জল কাচার কাঁচার খোঁটা বড় ডেঞ্জারাস হ্যালো বলছি রা ছোটো ছোটো কাছে কমলা ঝুলছে অসাধারণ দেখতে মজাই লাগে দেখছেন কমলা গুদ দুম করছে এটা অবস্থা দেখেন এটাও কমলা ভরে আছে গাছে নতুন করে আবার ফুল বের হবে প্রথম ধাপ শেষ প্রথম ধাপে ফুলের পরিমাণ একটু কম ছিল